স্কটল্যান্ডের রাজা ব্রুস ছিলেন খুবই সাহসী ও বুদ্ধিমান। তার রাজ্যের প্রজারা তাকে খুবই ভালোবাসতেন। ইংল্যান্ডের রাজার নজর ছিল সেই শান্তিময় স্কটল্যান্ডের উপর। ইংল্যান্ডের রাজা স্কটল্যান্ড আক্রমণ করেন 1286 সালে। দুই রাজার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল। কিং ব্রুস এই যুদ্ধে হেরে গেলেন। হারানো রাজ্য ফিরে পেতে তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু তিনি প্রত্যেকবারই ব্যর্থ হলেন। 6 বার আক্রমণের পর তিনি হাল ছেড়ে দিলেন এবং সেখান থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিলেন। ব্রুস খুবই হতাশ হয়ে গেলেন এবং রাজ্য হারানোর শোকে কাতর হয়ে পড়লেন। তারপর সে একটি ছোট্ট মাকড়সা দেখতে পেলেন, যেটি একটি জাল বোনার চেষ্টা করছিল। যতবারই চেষ্টা করছিল সে ততবারই মাটিতে পড়ে যেতে লাগল, আর এটি রবার্ট ব্রুস লক্ষ্য করছিলেন। মাকড়সাটি সপ্তমবার চেষ্টা করার পর জাল বুনতে সক্ষম হয়। এই ঘটনা দেখে ব্রুস ভাবল, একটি ছোট্ট মাকড়সা বারবার ব্যর্থ হওয়ার পরও হার স্বীকার করেনি, তো সে একজন রাজা হয়ে কিভাবে হার মানবে। তাই সে আরও বেশি দৃঢ় মনোবল নিয়ে সপ্তমবারের মতো 1329 সালে পুনরায় যুদ্ধ করেন এবং ইংল্যান্ডের রাজাকে হারিয়ে দিলেন। রবার্ট ব্রুস এভাবেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তার হারানো রাজ্য ফিরে পেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ঘরেই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।